সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। বাড়ি প্রতিবাদে শনিবার ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখায় ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়নের সদস্যরা। মালদায় নটি সংগঠনের সঙ্গে এদিন ধর্ণায় সামিল হয়। রাজ হোটেলের মোড়ে বিক্ষোভ দেখান তারা। ব্যাংকগুলোকে সচল রেখে বাকি কর্মী আধিকারিকরা একযোগে আন্দোলনে নামেন। প্রতিবাদে আগামী 15 এবং 16 মার্চ গোটা দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে বরুণ চক্রবর্তী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তুলে দিতে চলেছে। গত 2018 সালে 3টি একসঙ্গে করে দাঁড়িয়েছে ব্যাংকগুলি, আবার 2019 সালে 10টি ব্যাংক একসঙ্গে করে দিয়েছে, 4টি করে দেওয়া হয়েছে। এবারে অর্থবর্ষের নতুন বাজেটে ব্যাংকগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে, তা কোনোদিনও হতে দেওয়া যাবে না। করছেন আপনারা, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না যে বর্তমান কেন্দ্রীয় সরকার বিগত 6 বছর ধরে ভারতবর্ষের যত রাষ্ট্রায়ত্ত সম্পদ আছে এই সমস্ত সম্পদ তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা বিক্রি করছে। এবং সর্বোপরি যেটা হয়েছে 2018 সালে, আপনি জানেন, তিনটে ব্যাংকের মার্জার হয়েছে, এবং পরবর্তীকালে 19 সালেও 10টা ব্যাংককে মার্জ করে 2020 সালে যেটা চালু হয়েছে 4টে ব্যাংকে পরিণত করেছে। আমরা তখনই বলেছিলাম ভারতবর্ষের ব্যাংক শিল্পের সমস্ত সংগঠন, 9টা সংগঠন, আধিকারিক এবং কর্মচারীদের যে সংগঠন, তাদের পক্ষ থেকে তখনই আমরা বলেছিলাম এই মার্জার হচ্ছে আগামী দিনে এই ব্যাংকগুলোকে বিক্রি করার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা বলেছিলাম। এবং সেটাই আজকে যে কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি যে ঘোষণা করেছে সেখানে বলেছে প্রাইভেটাইজেশন নয়, বলেছে এই সমস্ত ব্যাংকগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে এই অর্থবর্ষেই, অর্থাৎ 21-22 অর্থবর্ষেই তারা বিক্রি করে দেবেন। এর বিরুদ্ধে ভারতবর্ষের ব্যাংক শিল্পের সমস্ত সংগঠন, আধিকারী এবং কর্মচারীদের যে 9টা সংগঠন আছে, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে রাজধানী আছে সেখানে আজকে সারাদিন ধরে আজকে ধর্ণা কর্মসূচি হয়েছে। আমাদের জেলাতেও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে যে কর্মসূচি, এই কর্মসূচি আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শুরু হয়েছে। এই আন্দোলন কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে, এবং যার প্রথম ধাপ হিসাবে 15 এবং 16 মার্চ ভারতবর্ষের ব্যাংক শিল্পে ধর্মঘটের আহ্বান করেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। ভারতবর্ষকে বাঁচানোর লড়াই আজকে ব্যাংক কর্মচারীরা কাঁধে নিয়েছে, আজকে সমস্ত অংশের মানুষ লড়াই করছে, ব্যাংক কর্মচারীরা আজকে পথে নেমেছে এই দাবিতেই যে ব্যাংক শিল্পকে বাঁচাবে, মানুষের স্বার্থে ভারতবর্ষের মানুষের অনেক উপকার করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এগুলো ইতিহাস, কাজেই সেইটাকে আমরা রক্ষা করার অঙ্গীকার করে আমরা আজকে পথে নেমেছি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। কতজন কর্মী রয়েছেন এখানে, কোন কোন শাখার? এখানে সমস্ত ব্যাংকের, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত কর্মচারী এবং আধিকারিকরা আজকে শহরের বুকে যতজন আছে ব্যাংকগুলোকে চালানোর অবস্থার মতো রেখে তার যে একটা অংশ আজকে এখানে হাজির হয়েছে, পুরো অংশটা হাজির হতে পারেনি। ব্যাংকগুলো এখনও খোলা, কাজের যা চাপ, এখন 6:30 বাজে, এখনও ব্যাংকগুলোতে কাজ চলছে, কটার মধ্যে শেষ হবে তা কেউ জানে না। একটা অংশ আজকে এখানে এসছে এই আন্দোলন কর্মসূচির অংশ। আপনার নাম পরিচয়? আমার নাম বরুণ চক্রবর্তী, আমি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের মালদা জেলা কমিটির পক্ষ থেকে আপনার সামনে এই বিষয়গুলো জানালাম।